কেমন এক্সপেরিয়েন্স ও মাই গড কোন থাকো কোথায় কি বাবা ওয়াকারে কিছু রাখাও যাবে আজা 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 এদিকে চলো মন এক এক দুই একাকার আমি তুই আর না চোখ ফিরিয়ে ফাইনালি আমরা চলে শাড়িটা ফার্স্ট সাইড সিন এইবার একটু হাস যেটা এটা এখন কমন সেটা হচ্ছে ওটার জন্যই ভালো লাগছে ওটা উঠছে বলেই ভালো লাগছে ফটোশুট হচ্ছে হ্যাঁ ওটাকে ধরছিস কেন ওইটাই তো ওটা উঠছে বলেই ভালো লাগছে ফুরফুর ফুরফুর করে ঘুরবে এখানে এখন চলছে ফটোশুট বাট জায়গাটা এত সুন্দর না এত শান্ত শুধু শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে মানে মানুষজন এখানে খুব কম তো দারুণ লাগছে জায়গাটা পুরো লেকটা মানে ঘুরে শেষ করতে পারবো না কেন বাবা তুই ওর দিকে তাকা চোখের দিকে তাকা এই সব দৌড়চ্ছে সব ওইদিকে চলে গেছে এবার আমি ওই দিকটা যাই আমরা সব মোটা সোটা সব জ্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছি আর এখানে যে যা গরম লাগছে বাইরে আমরা এখন দাঁড়িয়েছি এটা হচ্ছে রঙ্গি রঙ্গি গরম লাগার জায়গা বাট ঠান্ডাটা একটু পরে হবে ঠান্ডা হয় সেই লেভেলে টপ লেভেলে ঠান্ডা হবে হ্যাঁ সেরকম প্রিকশন নিউ নিয়েছি আমরা তো আজকে আমাদের একদিন প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে আমরা বেরিয়েছিলাম যে আজকে আমরা নাথান ভ্যালি করবো কভার করবো কিন্তু এখানে টাইমিংটা এত চলে গেল তো নাথান ভ্যালি আজকে কভার হবে না ওইটা কভার হবে কালকে তাই তো কালকে জুলুক থেকে নাথান ভ্যালি করে আমরা রোলে ঢুকে যাবো তো বেকার বেকার মোটা মোটা জায়গাগুলো এখন পড়া যাবে না বাইরে এটা হচ্ছে রংলি মার্কেট স্যাংটকের মতো অত বড় নয় বাট ঠিকঠাক এই পুরো একদম এখান দিয়ে পুরো একদম দোকান আছে বেশ ভালো একটু টুকটাক শপিং ফপিং করবো দেখা যায় বাড়ির জন্য কিছু নেবো দেখ টুকটাক নয় বেশি কিছু নেবো না কেন করতে পারছি এই সব নেওয়া হয় একই জিনিস আমাদের ওখানেও পাওয়া যায় টুকটাক কিছু নিলাই না কারণ লাগেজ ভারী করে দাও হ্যাঁ লাগেজ এমনিতেই ভারী হয়ে গেলে এত এত জিনিস এ বা ওয়াকারে কিছু রাখাও যাবে লাগছে কালারফুল লাগছে পানিপুরি আয় আয় আরে একটা লিস্ট খাবি দে দে পাহাড়ে এসে যদি ওই ফুচকা না খাই তাহলে আর উঠতে পারে না আমরা সব এটা কি মিঠা চাটনি হ্যাঁ কি পিঠা পিঠা এটা কিন্তু অন্যরকম লঙ্কা যা কত তো অনেক বড় লঙ্কা তো বাবা মেয়ে লঙ্কা খেতে পারি না চিয়ার্স আরে প্রথমবার হানিমুনে এসছে না হানিমুনের জন্য শপিং করতে হয় তাই জন্য শপিং করে যাচ্ছে মন চলে যাচ্ছে নেমে এসে ফুচকা খেলাম ফুচকাটা অখাদ্য খেতে ভালো না বাকি মোমো খাস নেই মোমোটা নাকি আরো ভালো লাগছে পড়ছিলাম না আর এখানে এসে ঠান্ডা মানে কি মারাত্মক ঠান্ডা এখানটা খালি দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না এ তো ট্রেকিং হচ্ছে ট্রেকিং আমি আজ ওখানে ট্রেকিং এ এক্সপেরিয়েন্স করিনি এটা লাইক ট্রেকিং লাগছে কি হলো পায়ে লেগে গেছে না
দারুন জায়গায়। আস্তে আমরা হোমস্টেতে চলে এসেছি, কৃষ্ণের সিরিয়াস রীতিমতো মুখ থেকে কথা বেরোচ্ছে, এখানে এত ঠান্ডা, এত ঠান্ডা। অ্যাকচুয়ালি আমাদের একটা হোমস্টে হচ্ছে এই যে এটা আছে, এটার পেছনে ওখানে তিনটে রুম আর এখানে হচ্ছে একটা রুম আছে, আর এইটা হচ্ছে খোলা ছাদ, আর এই সাইডটা খালি দেখো তোমরা, ও পুরো একদম মেঘ। লাঞ্চ রেডি হয়ে গেছে, কি কি আছে দেখি। আচ্ছা ভাত, ডাল, ডিম আলুর তরকারি ছিল, ডিম ছিল মধ্যে ছিল, আমি আলুই দেখলাম। আচ্ছা আচ্ছা, মাই গুড, ফুলকপি আলু ভাজা, পাঁপড়, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চটা হচ্ছে ঠিকঠাক টাইম হচ্ছে, আজকে পৌঁছে চারটে বাজে, ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, যেহেতু একটা জায়গায় স্কিপ, যেহেতু একটা জায়গায় স্কিপ করা হলে ঠিকঠাক টাইমে চলে এসেছি। আর মারাত্মক ঠান্ডা, মারাত্মক, আরে দুটো তিনটে কম্বল চাপালে ঠান্ডা কমবে না। আবার একটা টপ লেভেল, মানে জাস্ট মেঘ দেখছি আর মনে হচ্ছে জানলা দিয়ে, এই জানলা দিয়ে মেঘ ঢুকবো, জানলা দিয়ে মেঘ ঢুকবো। আর এখন মোটামুটি আমার তিন চার আছে, রাতে নাকি মাইনাস হয়ে যাবে, বাঙালি ভাত ডাল আলু ভাজার মধ্যে কিচ্ছু নেই। তোমার নাম কে? আর তোমারা তোমারা ওই বাবা নেই, ভেজ মোমো, চিকেন মোমো, আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই তোর ঠোঁটে।